এই আমলগুলি বাতিল হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা হতে পারে রেকর্ড করে নিয়েছেন যা করেছে, কিন্তু হৃদয়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় অনুযায়ী তার ফয়সালা করবে। সুতরাং তার হৃদয়ে যদি এই আমলগুলি পিছনে এখলাস থাকে, আল্লাহকে খুশি করা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন, নতুবা পাহাড় সম পরিমাণ আমল ও বিক্ষিপ্ত ধূলিকণে পরিণত হয়ে যেতে পারে। সুতরাং বিষয়টি আসলে অত্যন্ত জটিল সমাজ শুধু। এই হৃদয়ের এলাজ একান্ত জরুরি। আর হৃদয়ের এলাজ করতে হলে কঠোর হৃদয়কে যদি আমরা শরিয়া অনুগত করতে চাই তাহলে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। এই কঠোর হৃদয়ের এলাজগুলি আগে কি একটু আমরা চিহ্নিত করি। এই রোগগুলি কি? হৃদয়ের রোগগুলি বিভিন্ন রকম রয়েছে। আমাদের দেহবডির যেমন রোগ রয়েছে হৃদয়েরও রোগ রয়েছে। হৃদয়ের রোগগুলির ভিতরে এক নম্বর রোগ হলো শিরিক, কুফরির রোগ। মানে শিরিক কুফর যদি থাকে আপনার হৃদয়ের ভিতরে, মানে আকীদা বিশ্বাস থাকে হৃদয়ের গহীনে যে আল্লাহ রাব্বুল আমিন যেমন দিতে পারেন অনেক কিছু, পীর বাবাও সেটা পারে, অমুক ওলি সাহেব এরকম পাওয়ার রাখেন, আমার উপকার অপকার করতে পারেন, আমার ভেতরে কী ঘুরছে ঘোরপাক খাচ্ছে ওই পীর সাহেব জানে, তাহলে এগুলো কি? হৃদয়ের ভিতরে শিরিক। এই শিরিকের ব্যাধি নিয়ে কেয়ামতের মাঠে পাহাড় পরিমাণ এবথ নিয়েও কোনো ফায়দা হবে না। তাহলে হৃদয়ের এক নম্বর ব্যাধি হলো শিরিক, কুফরি আকিদা। অরভাবে আর একটা ব্যাধি হলো অহংকার। অহংকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলকে নষ্ট করে দেন। অহংকার মানে আত্ম অহংকারিতা, এর মাধ্যমে আল্লাহ আমল নষ্ট করে দেন। বিশেষ করে যদি এবদ বন্দী করে তার ভিতরে একটা পরিতুষ্টি ভাব চলে আসে যে আমি তো অনেক কিছু করেছি, আমি আল্লাহর জান্নাত আমি এক নম্বরে পেয়ে যাবো, মানে আমার জন্য জান্নাত মিস হবে না, এরকম অহংকার যদি থাকে তাহলে তার জন্য কি জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। অন্তত ফার্স্ট চান্সে জান্নাত যাওয়া কি তার জন্য দুষ্কর হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুল জান্নাত মান কানা ফি কালবিহি মিসকাল জাররাতিন মিন কিবর। যার হৃদয়ে জাররা পরিমাণ অনু থেকে অনু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাত যাবে না। সাহাবায়ে কেরাম আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একজন চাই তার জুতা ভালো হোক, জুতা সুন্দর হোক, পোশাক পরিচ্ছদ সুন্দর হোক, মানে এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল কিবর ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সুন্দর। তার মানে অহংকার লেবাসে পোশাকে এগুলোতে নাই। তো অহংকার কি? আল কিবর বাতরুল হক অহমতুন্নাস। অহংকার হলো মানুষকে প্রথমে বলেছেন বাতরুল হক, হক প্রত্যাখ্যান করা, হককে জেনে শুনে আমলে না আনা, বরং ওটাকে প্রত্যাখ্যান করা, প্রতিবাদ করা। ও বাতরুল অগমতুন্নাস, মানুষকে ছোট চোখে দেখা সমাজ শুধু, এটা হলো প্রকৃত অহংকার। মানে অহংকার করে হিংসুক হৃদয় যেন জান্নাত যাওয়া মুশকিল, কিন্তু যে হৃদয় পাক পরিষ্কার থাকে, হিংসা বিদ্বেষ থাকে না, সেই হৃদয়টা নিখুঁত হৃদয়ের অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে। তো এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। তো এক নম্বর অপরাধ পাপ হলো কি? শিরিক। শিরিক উপরে একই জিনিস, এগুলো যদি হৃদয়ের ভিতরে থাকে। অনুরূপভাবে দ্বিতীয় অপরাধ হলো অহংকার, তৃতীয় অপরাধ হাসাদ মানে হিংসা। এগুলো যদি থাকে তবুও কিন্তু মুশকিল রয়েছে জান্নাতে যাওয়া, মানে হিংসা, হয়তো কেমন হিংসা করে, এবং হিংসার মাধ্যমে যে ফলগুলো হয়ে থাকে এগুলো কিন্তু অনেক গুরুতর অপরাধ পর্যায়ে চলে যায়। হিংসার কারণে লক্ষ্য করে যদি দেখেন যে হাবিল কাবিলের মাঝে যুদ্ধটা হয়েছিল, হাবিলকে হত্যা করেছে তার নিজের ভাই হিংসা করে, যে ওর কোরবানি গ্রহণ হলো আমারটা হলো না, ওকে হত্যা করব, হিংসা। অনুফে লোভ লালসা, অতিরিক্ত লোভ লালসা মানুষকে ধ্বংস করে। মানুষের হৃদয়ের ভিতরে লালিত লোভ মানুষকে কী করে? ধ্বংস করে ফেলে। এই জন্য দেখবেন যে লোভ বুড়ো হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়েছে, তারপরও লোভ, নেতৃত্ব কর্তৃত্বের লোভ, নেতা হওয়ার লোভ বিরাজ করছে। আর এই লোভ করতে গিয়ে যে কোনো মূল্যে সে নেতা হতে হবে তাকে। এই জন্য দেখবেন যে তার শরীয়তের পাবন্দি নেই, শরীয়তের কোনো দুপয়সা মূল্য নেই তার নিকটে, শুধু তার ওই লোভ লালসা। কীভাবে সে মানে বড় নেতা খেতা হতে পারে? কোনোভাবে লোভ লালসা ধন সম্পদের ক্ষেত্রে হতে পারে। লোভ লালসাই তো মানুষকে সুদের পথে নিয়েছে, ঘুষের পথে নিয়েছে, জুয়ার পথে নিয়েছে,
দাড়ি পাল্লাই কারচুপি করার পথে নিয়েছি, লোভ লালসা যে একটু এই পথে ইনকাম করলে আমার ইনকামটা বেশি হবে। তো লোভ লালসাটাও অনেক সময় মানুষকে কি ধ্বংস করে, যদি সেই লোভ লালসা মানুষকে এই খারাপ পথে নিয়ে যায়। আমরা যদি খেয়াল করে দেখি, এই লোভ লালসা কিন্তু আদম হাওয়ার মূলে ছিল। ইবলিস যখন বলেছিল যে জানেন আপনাদেরকে নিষেধ করলেন কেন, আল্লাহ তো বললেন যে জান্নাত বিচরণ করো শুধু এই গাছের কাছে যেও না, কেন নিষেধ করেছেন? এই লোভ দিয়ে দিল ইবলিস, নিষেধ করেছেন এজন্যে যে এইটা এই গাছের ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন অথবা চিরস্থায়ীভাবে থাকবেন, আর আল্লাহ কোনোটাই চান না। তখন তারা ভাবলো যে বিশেষ করে মা হাওয়া সম্পর্কে পাওয়া যায় যে উনি বলেছে যে আদমকে পরামর্শ দিয়েছে, তফসিরে পাওয়া যায় যে এত বড় একটা পরামর্শ দিয়েছে, সমস্যাকে আমরা খেয়ে দেখি, কিন্তু আল্লাহ ওদেরকে নিষেধ করেছে যে খাবে না। তো আল্লাহ উপদেশ দিলেন সৎভাবে, আল্লাহর ওসিয়ত এটাই ছিল আসল, কিন্তু শয়তান ইবলিস এটাকে উল্টো করে দেখালো, মানে এই ভালো কাজটাকে মন্দ করে দেখালো। এর মূলও কি আমরা যদি লক্ষ্য করে দেখি, ইবলিসের হাসাদ কাজ করেছে, মানে হিংসা যে আমার উপরে সে র্যাঙ্ক পেয়ে গেল, ওর কারণে আমি বিতাড়িত হলাম শাহী দরবার থেকে, এটা তার একটা হিংসা। আর আদম আলাইসালাম তার ভিতরে এই বিষয়টা বলা যায় যে ইবলিসের মাধ্যমে মানে প্ররোচনা চলে এসেছিল, বিশেষ করে মা হাওয়া বলেছিল যে সমস্যা একটু খেয়ে দেখি, পরীক্ষামূলক খেয়ে দেখি, আর যেই খাওয়া ফেরেশতা হওয়া তো দূরের কথা, স্থায়ীভাবে দূরের থাকা দূরের কথা, পরনের কাপড়টুকু তাদের সরে যাওয়া শুরু করে, একবারে নগ্ন হয়ে গিয়েছিলেন। তখন তারা ওই গাছের পাতা পেড়ে ফেড়ে লজ্জাস্থানকে ঢাকতেছিল। যদি লক্ষ্য করে দেখি, লোভ লালসাও মানুষের মানুষকে কী করে ধ্বংস করে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আদম হাওয়া যখন বুঝতে পারলেন যে না তারা আসলেই মানে ধোকায় পড়ে গেছে, তারা আরও ভালো কিছু হতে চেয়েছিলেন, মানে ইবলিসের কথাই তারা ভুলে গিয়েছিলেন, তো যখন বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ক্ষমাটা কী, ক্ষমার দোয়াটা কী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবো। মানে তারা বুঝতে পেরেছে, তো ভুল করে ভুল জানতে পেরে মাপ চেয়ে নেওয়া, এটা কি নবীদের স্বভাব, আমাদের আদি পিতা আদম আলাইসালামের স্বভাব, আর ভুল করো ভুলে পৌঁছে থাকা ইবলিসের স্বভাব। আমরা বুঝতে পারছি ইবলিস আল্লাহর কাছে মাপ চেয়েছে, সে যে সেজদা না করে অপরাধটা যে করলো আদমকে সেজদা না করে, মাপ চেয়েছে মাপ চাইনি, তো এটা হলো ইবলিসের স্বভাব। তো যা হোক, সমাজ যদি অন্তরের ব্যাধিগুলি যদি এই পর্যায়ে চলে যায়, বড় বড় ব্যাধি, তাহলে জান্নাতে যাওয়া মুশকিল, বিশেষ করে ফার্স্ট চান্সে। আর যদি শেরেকের মতো ব্যাধি বাসা বেঁচে থাকে তাহলে তো জান্নাতে কশ্চিনকালও যাওয়া যাবে না। তো হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, তো হৃদয় এইসব কারণে হৃদয় কি কঠিন হয়ে যায়, কোনোভাবে হৃদয় কঠিন হওয়ার পিছনে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলি হলো যে দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা টান, এটার মাধ্যমে মানুষের হৃদয় কি কঠিন হয়ে যায়, মানে দুনিয়ার প্রতি অতিরিক্ত ঝোঁক মানুষকে কী করে কঠোর করে দেয়, হৃদয়টা শক্ত হয়ে যায়। সমেত শুধু আল্লাহ রাব্বুল আমিন তিনি এরশাদ করছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমাদের সাক্ষাতের আশাবাদী নাই, ওয়া রাদু বিল হায়াতি দুনিয়া, এবং দুনিয়াবী জীবনের সাথে রাজি হয়ে গেছে, পরিতুষ্ট হয়েছে, ওয়াতমাআন্নু বিহা, এবং এর সাথেই তারা কি একেবারে স্থির হয়ে গেছে, মানে দুনিয়াটাই তাদের মুখ্য বিষয়। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমাদের নিদর্শন সমূহ থেকে গাফিল, মানে এগুলো নিয়ে চিন্তা ফিকির করে না, উলাইকা মাওয়াহুম আন-নার বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলছেন যে এদের ঠিকানা হলো জাহান্নাম কৃতকর্মের কারণে। এখানে যারা দুনিয়া পূজারি তাদের সম্পর্কে আল্লাহ এটা উল্লেখ করেছে যে তাদের পরিচয় কয়টা, কয়েকটা পরিচয়, লা ইয়ারজুনা লিকাআনা, তারা আমাদের সাথে মানে আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, মানে আল্লাহর সাথে তাকে যেতে হবে, আল্লাহ নিকটে জবাব দিতে করতে হবে, এটা তার আশা নাই। রদু বিল হায়াত দুনিয়া, দুনিয়াবী জীবনের উপরে অতিরিক্ত রাজি হয়ে গেছে, পরিতুষ্ট হয়ে গেছে, আত্মান্ন ভাই, এবং দুনিয়াবী জীবন নিয়ে সে কি স্থির হয়ে গেছে, মানে এটাই তার মুখ্য, এটা থাকলেই তার সব
আর এটা না থাকলে তার কিছু নাই, মানে আখেরাতের পাশাপাশি সে মূল্য দেয় না। ওয়াল্লাযীন হাম আন আয়াতিনা গাফিল, এবং যারা আমাদের আয়াত সমূহে গাফেল থাকে, উলাইকা মাওয়াহুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। বেমা কানু ইয়াকসিবুন, কৃতকর্মের কারণে, এই যে কর্মগুলি তাদের, দুনিয়ার পূজারি, দুনিয়া ছাড়া কিছু বুঝে না, সবাই শুধু দুনিয়ার প্রতি অতিরিক্ত টান, লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, হৃদয়টাকে কঠিন করে দেয়। এই কঠিন হৃদয়ের এলাজ রয়েছে, এগুলো কি? ওলামা একরাম কয়েকটা কথা বলছে, আসলে খুতবার সংক্ষিপ্ত পরিসর মানে অনেক সময় সাহায্য করে না পুরোপুরি আলোচনা করতে। তো যা হোক, সংক্ষিপ্ত আকারে বলি যে হৃদয়ের এলাজ রয়েছে ইসলামী শরীরে, সেটা কি? এলাজটা হয়ে থাকে কয়েকভাবে। শেরেক যদি মাসা বেঁধে থাকে তাহলে কোরআন হাদিস পড়তে হবে, শরীয়ত অধ্যয়ন করতে হবে, এবং শিরিকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক হয়ে শিরিক থেকে বিমুখ হতে হবে, অন্যভাবে অহংকার পরিত্যাগ করতে হবে। অহংকারের কী ফায়দা? কেয়ামতের মাঠে অহংকারীদেরকে আল্লাহ পিঁপড়ার আকারে হাজির করবেন, পিঁপড়ার মতো হয়ে থাকবে, দেখা যাবে যে মাতবর, হ্যাঁ অমুক মাতবর, অমুক মন্ত্রী, অমুক মিনিস্টার, আর কিন্তু পিঁপড়ার সমান, মানে অহংকার করার কারণে আল্লাহ ওদেরকে শাসিত হতো। ফায়দাটা কী? আর অহংকারের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না, স্থায়ীভাবে হোক বা অনস্থায়ীভাবে, যদি অহংকারকে হালাল করে নেয় তো জান্নাতে কোনো দিনই যাবে না। আর অহংকারের কারণে যদি আল্লাহর বিধি বিধান থেকে বিরত থাকে তাহলে তো কোনো কষ্টের কারণে জান্নাত যাবে না। লাভটা কি? পরিণতির দিকে খেয়াল করে অহংকার ছেড়ে দিতে হবে। হিংসা বিদ্বেষ করে লাভটা কি? হিংসা বিদ্বেষ যদি জান্নাতের পথে বাধা হয়, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে, মনে করতে আল্লাহর ফয়সালা, আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটাতে রাজি থাকতে হবে, আল্লাহর ফয়সালা, এটা এর মাধ্যমে ফয়সালা, এলাজ হয়ে গেল। কিন্তু এই দুনিয়ার প্রতি অতিরিক্ত টানের এলাজটা কি? এর কয়েকটা এলাজ। এক নম্বর এলাজ হলো তাজাক্কুরুল মউত, মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা যে আমাকে একদিন মরতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আকসিরু যিকরা হাজিমিল আযাব, তোমরা ওই বিষয়কে বেশি বেশি স্মরণ করো যে বিষয়টি মানুষের সুস্বাদু বিষয়গুলোকে বিষাদে পরিণত করে দেয়, মানে আর স্বাদ পাবে না, ওটা স্মরণ করো। সেটা কি? ইয়ানিল মউত, অর্থাৎ মৃত্যুকে, মৃত্যুর কথা স্মরণ করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মৃত্যুর কথা স্মরণ হলে, মানে আপনার শেষ পরিণতির কথা স্মরণ হলে আপনার হৃদয়টা গলে যাবে, অনেকটাই নরম হতে বাধ্য, কারণ আপনার মরণ আছে না, আপনার বাপ মারা গেলো, মা মারা গেলো, আপনার ভাই মারা গেলো, বহিন মারা গেলো, বন্ধু বান্ধব মারা গিয়েছে চার পাঁচ থেকে, আপনি কি আজীবন থাকবেন? আর যারা মারা গেছে তাদের পরিণতি দেখেও তো দর্শ নেওয়া যায়। তো যাহো সময় দৃষ্টি, এক নম্বর হৃদয়কে নরম করার এলাজ হলো যে আপনি এই ব্যবস্থা করবেন, যে মৃত্যুর কথা স্মরণ করবেন, ভাববেন যে এইভাবে কি আমার সারাটা জীবন চলে যাবে, বয়স আমার 50-60, আর আমি কতদিন বাঁচবো, আমার বাপই বা কতদিন বেঁচেছে, তা আমাকে তো মরতে হবে, মরলে কি আমি কী নিয়ে গিয়েছি, কী আছে আমার সামনে, আমি পেশ আল্লাহর দরবারে কী পেশ করেছি, এটা এক নম্বর এলাজ। আর একটা হলো হৃদয়কে গড়ানোর জন্যে মুমূর্ষ ব্যক্তির নিকটে হাজির হওয়া, যে কী পরিস্থিতি, কী অসহায় পরিস্থিতি, সব কিছু দুনিয়া সব কিছু তার পড়ে থাকলো, ঘর বাড়ি নারী সব কিছু ফেলে দিয়ে কী অসহায় জীবনযাপন করছে সে, এখন কী অসহায় মুহূর্ত সে অবলোকন করছে, মতের ফেরেস্তা এসে হাজির, আর যদি খারাপ মানুষের গজবের ফেরেস্তা এসে হাজির এবং তাকে নেওয়ার জন্যে প্রস্তুত হয়েছে, এবং সে কত চেষ্টা করছে রক্ষা পাওয়ার, কিন্তু তাকে আর একটা মুহূর্ত সময় দেবে না। তো তার এই করুণ অবস্থাটা দেখে আপনারও উপদেশ নেওয়ার অনেক কিছু রয়েছে, যে আপনার এই অবস্থা আসতে পারে, আপনারও এই অবস্থা অপেক্ষা করছে, এটা একটা মাধ্যম। আটটা মাধ্যম বন্ধুরা, সেটা হলো যে আপনি কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহায়াতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাযুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, আরেক বর্ণনা বলছে ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধ করেছিলাম কিন্তু এখন বলছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে পরকালকে স্মরণ করায়। মুসলিম শরীফ বর্ণনা, আরেক বর্ণনা বলা হয়েছে তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়। কবরস্থানে গিয়ে দেখতে হয় কঠোর হৃদয়ের লোকগুলিকে যে এইরকমই ছিল, এরকমই আপনার মতো কঠোর হৃদয়ের মানুষগুলি ছিল, এরকম অনেক দুনিয়া পূজারি ছিল, দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না, পাঁচটা নামাজ পড়ার টাইম ছিল না, ফরজ এবাদত করার টাইম ছিল না, শরীয়তের পাবন্দির টাইম ছিল না, আজ তারা কোথায় রয়েছে, মৃত্যু পূর্তে পরিণত হয়েছে, আর কোনো সাড়া শব্দ নাই। এই পরিণতি আমাকে বরণ করতে হবে, সুন্দর চেহারা কোথায় বিলীন হয়ে গেছে মাটিতে, সুন্দর দেহবডি কোথায় চলে গিয়েছে, কত রাজা কত বাদশাহ
কত সুন্দর সুন্দর নর নারী দুনিয়া থেকে বিদায় হয়েছে, কত প্রতাপশালী জালেম বাদশাহ যার ভয়ে থরথর করে কাঁপত মানুষ, কত অত্যাচারী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কত কোটিপতি লাখপতি কোটিপতি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোথায় তাদের এই সম্পদ, সব কিছু ফেলে দিয়েছে, আজ তারাকে মাটির নিচে। এখান থেকেও মানুষের উপদেশ নেওয়ার অনেক কিছু আছে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে বসে কবরকে, তো এই তিনটা পদ্ধতিতে মানুষের হৃদয়গুলি গলে যায়। কিন্তু যদি এই তিন পদ্ধতি আপনি অবলম্বনই না করেন তাহলে হৃদয়টা আপনার নরম হবে না, এবং দেখবেন যে কঠোর হৃদয় নিয়ে আপনি আল্লাহ দরবারে হাজির হবেন, এবং আপনার এই কঠোর হৃদয়কে নরম করার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন সমস্ত শুধু। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আমিনের শাহী দরবারে দোয়া করি এবং তার নিকট ফিরে যাওয়ার চেষ্টা করি, এবং শরীয়তকে আঁকড়ে ধরি এবং হৃদয়গুলিকে আমরা নরম করার চেষ্টা করি, এবং আখেরাত মধ্যে মুখে আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ দ্বীন আম্মা বা'দ। শব্দ শুধু প্রথম খুতবায় আমরা আলোচনা করেছি কঠোর হৃদয়ের এলাজ, মানে আপনার হৃদয় যদি কঠোর হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে থাকে, আখেরাতের কাজকাম করতে না চায়, তাহলে এর এলাজ কীভাবে হতে পারে, এবং হৃদয়ের রোগগুলি কী চিহ্নিত করে সেগুলোর এলাজ কী বলা হয়েছে, তো যা হোক সমাজ শুধু বিষয়গুলি আমাদের খেয়াল রাখা উচিত। এবং আমরা যতই মনে করি যে মনে হয় দুনিয়াটা এভাবেই আমার চলবে, কিন্তু না, একসময় আপনাকে সেই কঠোর পরিণতির শিকার হওয়া লাগবে, যে কঠোর পরিণতির শিকার হয়েছিল ইতিপূর্বে নবী রাসূলগণ, কোনোভাবে রাজা বাদশাহগণ, কোনোভাবে দুনিয়া পূজারী যারা ছিল তারাও যে কঠোর পরিণতির শিকার হয়েছে আপনাকে হওয়া লাগবে। অর্থাৎ সেই চরম সত্য মৃত্যুর কথা আপনি স্মরণ করলে আপনার হৃদয়টাই গলে যাবে, কোনোভাবে মুমূর্ষ ব্যক্তির নিকট হাজির হয়ে একটু দেখলে তার অবস্থাটা কীভাবে অসহায় হয়ে চলে যাচ্ছে, কীভাবে রেখে যাচ্ছে তার এতিম ছেলেদেরকে ছেলেমেয়েদেরকে, কীভাবে তার প্রিয়তম স্ত্রীকে রেখে যাচ্ছে, কীভাবে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে চলে যাচ্ছে, কীভাবে তার বাড়ি গাড়ি সব কিছু ফেলে চলে যাচ্ছে, এগুলো সব ছেড়ে সে বাধ্য আজ অসহায়িত্ব বোধ করছে সে মৃত্যু লাভের মাধ্যমে, মৃত্যু যন্ত্রণার মাধ্যমে। এগুলির মাধ্যমে আমাদের পরকালকে স্মরণ করা হয়, নিজের পরিণতির কথা যেন ভাবতে হয়, তাহলে আমরা কি আখেরাতমুখী হব এবং আখেরাতের জন্য কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে ইয়া আহলাল জান্নাহ আমানতাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক আত্মা প্রত্যেক ব্যক্তি দেখো আগামী দিনের জন্য সে কী করেছে, মানে কিয়ামতের জন্য কী উপস্থিত করেছে। যা সমাজ শুধু আমাদের পরকালমুখী হতে হবে, পরকালের জন্য করতে হবে, আর সেগুলো কি শরীয়তের পাবন্দি সহ এবাদত বন্দেগি, অনুভাবে আপনার যত কিছু রয়েছে কল্যাণের পথ, কল্যাণের পথে প্রতিষ্ঠিত করতে হবে, এবং পাপ কোনোভাবে ন্যায় অন্যায় অনাচার ইত্যাদি থেকে ফিরে আসতে হবে, হারাম পথের আইন কাম উপার্জন থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজিল ইসলাম মুসলিমিন ওয়া আজিল শিরক ওয়াল মুশরিকিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منه الاحياء والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين وقوم الى الصلاه بارك الله فيكم একমাত্র রকম।